হ্যালো বন্ধুরা, ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। আমি রামিজ। আজ আমি আপনাদের জন্য যেই বিজনেস আইডিয়াটা নিয়ে এসেছি, সেই বিজনেসটা করে আপনি প্রতিদিন 8,000 টাকা ইনকাম করতে পারবেন। প্রতি মাসে নয়, প্রতিদিন আপনি 8,000 টাকা ইনকাম করতে পারবেন। 8,000 টাকা পার ডে ইনকাম করবার জন্য যে আপনাকে মোটা অঙ্কের টাকা নিয়ে বিজনেস শুরু করতে হবে তা নয়, আপনি অল্প কিছু টাকা নিয়েই বিজনেসটা শুরু করতে পারবেন। মোটা অঙ্কের টাকার কোনো প্রয়োজন নেই। বিজনেসটা আপনার সারা জীবন 365 দিনই চলবে, কোনো দিনও বন্ধ হবে না, কারণ এর চাহিদা বাজারে আগেও ছিল, এখনও আছে এবং ভবিষ্যতেও থাকবে। মাল বিক্রি করবার টেনশন নেবার কোনো প্রয়োজন নেই, খুব সহজেই আপনার মাল বিক্রি হয়ে যাবে। বন্ধুরা, ভিডিও শুরু করবার আগে আপনারা যদি এখন পর্যন্ত ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং তার সঙ্গে বেল আইকনকেও ক্লিক করে দেবেন। আজকের বিজনেস আইডিয়াটা হলো পেপার প্লেট ও ডোনা মেকিং বিজনেস। আপনাকে শুধু একটা মেশিন নিতে হবে, সেই মেশিনের সাহায্যে আপনি 3 থেকে 4 রকমের জিনিস তৈরি করতে পারবেন, যেমন প্লেট, থালা, বাটি, বিভিন্ন রকম জিনিস আপনি তৈরি করতে পারবেন। এইসব প্লেট বা থালা বিভিন্ন রকম অনুষ্ঠান ও বিয়ের বাড়িতে খাবার দেবার জন্য ব্যবহার করা হয়। থার্মোকল প্লেট অনেক জায়গাতেই সরকার বন্ধ করে দিয়েছে এবং তাছাড়া থার্মোকল প্লেট আমাদের শরীরের জন্য ক্ষতিকারক, সেই জন্য এখন সব জায়গাতেই পেপার প্লেট ব্যবহার করা হয়। বাজারে এর প্রচুর চাহিদা, সেই জন্য আপনি যদি এই বিজনেসটা শুরু করেন আশা করছি ভালোই চলবে আপনার বিজনেস। পেপার প্লেট তৈরি করবার মেশিন বিভিন্ন রকমের হয়ে থাকে, যেমন ম্যানুয়াল মেশিন, সেমি অটোমেটিক মেশিন ও ফুললি অটোমেটিক মেশিন। আপনি যদি ম্যানুয়াল মেশিন নেন তাহলে সমস্ত কিছু আপনাকে নিজেই করতে হবে, এবং সেমি অটোমেটিক যদি মেশিন নেন তাহলে কিছুটা কাজ মেশিনে করবে এবং কিছুটা কাজ আপনাকে করতে হবে, এবং যদি ফুললি অটোমেটিক মেশিন নেন তাহলে সমস্ত কিছুই মেশিনে করবে, আপনাকে কিছুই করতে হবে না। এবং ফুললি অটোমেটিক মেশিনের প্রোডাকশন ক্যাপাসিটি সব থেকে বেশি অন্য মেশিনের তুলনায়, তাই আমি বলবো আপনি যদি বিজনেস শুরু করবো ভাবছেন তাহলে একটি ফুললি অটোমেটিক মেশিন নিয়েই বিজনেসটা শুরু করতে পারেন। মেশিনের দাম তেমন একটা বেশি নয়, খুবই অল্প দাম মেশিনের, তাই আমি বলবো যে একটি ফুললি অটোমেটিক মেশিন নিয়েই আপনি বিজনেসটা শুরু করুন। ফুললি অটোমেটিক মেশিন আবার 2 রকমের হয়ে থাকে, একটা হচ্ছে সিঙ্গেল ডাই এবং আরেকটি হচ্ছে ডবল ডাই। সিঙ্গেল ডাই বলতে গেলে একবারে আপনি একটা থালা বা প্লেট তৈরি করতে পারবেন, এবং ডবল ডাই বলতে গেলে একবারে আপনি 2টো থালা বা প্লেট তৈরি করতে পারবেন। সিঙ্গেল ডাই ফুললি অটোমেটিক মেশিন আপনি 30 থেকে 40 হাজারের মধ্যে পেয়ে যাবেন, এবং ডবল ডাই ফুললি অটোমেটিক মেশিন আপনি 50 থেকে 60 হাজারের মধ্যে পেয়ে যাবেন। মেশিনের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, লিঙ্কের ওপর ক্লিক করলেই মেশিন সেলারের ফোন নম্বর পেয়ে যাবেন। পেপার প্লেট বা থালা তৈরি করবার জন্য র মেটেরিয়াল হিসেবে লাগবে আপনার একটাই, যার নাম হচ্ছে সিলভার পেপার। সিলভার পেপার বিভিন্ন রকম কোয়ালিটির হয়ে থাকে, কোয়ালিটির উপর নির্ভর করে দাম হয়। এই সিলভার পেপার বাজারে কেজি হিসেবে বিক্রি হয় 40 টাকা কেজি থেকে শুরু, তার ওপর আপনি যেমন নেবেন 40 টাকা, 45 টাকা, 50 টাকা কেজি পর্যন্ত দাম হয়ে থাকে। আপনি যেমন কোয়ালিটির নেবেন তেমন তার দাম হবে, এবং তার সঙ্গে বিভিন্ন সাইজেরও হয়ে থাকে এই সিলভার পেপার। মানে আপনি যদি থালা তৈরি করবার জন্য সিলভার পেপার কিনতে চান তাহলে আপনাকে আলাদা মাপের সিলভার পেপার কিনতে হবে, প্লেট তৈরি করবার জন্য আপনাকে আলাদা মাপের কিনতে হবে, বাটি তৈরি করবার জন্য আপনাকে আলাদা মাপের কিনতে হবে, মানে এক কথায় বিভিন্ন জিনিস তৈরি করবার জন্য আপনাকে বিভিন্ন মাপের জিনিস কিনতে হবে। একটা মেশিনের সাহায্যে যেহেতু আপনি বিভিন্ন রকম জিনিস তৈরি করতে পারবেন, তখন আপনাকে বিভিন্ন রকম জিনিসই তৈরি করতে হবে, না হলে বাজারে আপনি বিক্রি করতে পারবেন না একটা জিনিস, সেই জন্য আপনাকে বিভিন্ন রকমের জিনিসই তৈরি করতে হবে। আপনাকে শুধু মেশিনের ডাই চেঞ্জ করতে হবে, ডাই চেঞ্জ করলেই আপনি বিভিন্ন রকমের জিনিস তৈরি করতে পারবেন। ডবল ডাই ফুললি অটোমেটিক মেশিনের ক্যাপাসিটি হচ্ছে 2,500 পার ঘন্টা, মানে আপনি 1 ঘন্টায় 2,500 পিস প্লেট বা থালা তৈরি করতে পারবেন। এবার আসছে প্রফিট। প্রফিট এই বিজনেসে ভালোই আছে, সেটা আমি আগেই বলেছি। 1 পিস প্লেট বা থালায় কম করে আপনার প্রফিট থাকবে 40 পয়সা। তো 1 ঘন্টা যদি আপনি মেশিন চালান তাহলে আপনার 1 ঘন্টায় প্রফিট হচ্ছে 1,000 টাকা, এবং আপনি যদি একদিন 8 ঘন্টা কাজ করেন তাহলে আপনার একদিনের প্রফিট হচ্ছে 8,000 টাকা। এই বিজনেসটা করে আপনি প্রতিদিন 8,000 টাকা পর্যন্ত
ইনকাম করতে পারবেন। তবে এই বিজনেস শুরু করবার আগে সর্বপ্রথমে আপনি আপনার লোকাল মার্কেটটা দেখুন, যে আপনার মার্কেটটা কেমন, এবং এই বিজনেস সম্পর্কে আরও জানুন বুঝুন, তারপরেই এই বিজনেসটা শুরু করবেন। তো বন্ধুরা, এখনও যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থেকে থাকে তো নিচে কমেন্ট করবেন, আমি রিপ্লাই অবশ্যই করব। এবং তাছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, এবং তাছাড়া ডিজিটাল বাংলা চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।